नमस्कार, नूतन दिशारी रान्नाघरे सबाईके स्वागतम। आज आमी आपनादेर के शंकर माछेर रेसिपी देखाबो। शंकर माछेर कषा, एटा मांसेर थेकेओ दारुण लागे खेते। एबं अनेके जखन ए माछ रान्ना करे माछ किन्तु भेंगे जाए। आमी आपनादेर के एमन किछु टिप्स देबो जा फलो करले एकटा माछेर पिसो किन्तु भेंगे जाबे ना, आर भितरे एकटा जूसि भाव थाकबे। तो प्रथमे आमी एखाने निये निएछि 500 ग्राम मतो शंकर माछ, आर लवण आर हलुद दिए दिलाम एक चामच करे। तारपरे आमी एखाने दिए देव हाफ चामच कर्नफ्लावर आर हाफ चामच देव एखाने मयदा, टोटाल देव एक चामच। जदि कर्नफ्लावर ना थाके शुधु एक चामच मयदा दिलेओ हबे। दिए माछटा भालो करे माखिए नेब। तारपरे आमी एर मध्ये देव শুকনো লঙ্কার গুঁড়ো, এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি বলি কেন আমি এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিলাম, যাতে যখন আমি গরম তেলের মধ্যে এই মাছগুলো ছাড়বো ফুটে গায়ে না আসে। এক দ্বিতীয়ত হচ্ছে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে, আর একটুও কড়ার গায়েতে লেগে যাবে না। আমি যখন মাছ ভেজে উল্টে দিচ্ছি দেখুন একটাও কিন্তু কড়ার গায়ে লাগছে না। আর খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কড়া করে ভেজে নিতে হবে। নেয়ার পরে আমি আরেকবার দিয়ে দিলাম মাছ, সেটাও ভালো করে আমি ভেজে নেব। এপিট ওপিট উল্টো করে ভেজে নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে আমি মাছটা তুলে নিলাম। এরপরে একটা মশলা আমি বানিয়ে নেব। এক ইঞ্চি মতো নিয়ে নেব আদা, চার পাঁচ কোয়া নিয়ে নিলাম রসুন, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ, আর একটা ছোটো সাইজের টমেটো, আর সাত আটটা মতো কাঁচা লঙ্কা। সমস্ত মশলা আমি মিক্সার বাটিতে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপরে যে তেলটা বেঁচে ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যখন হালকা হালকা তেল উপরে ভাসবে তখন দিয়ে দেব এক চামচ হলুদ, আর এক চামচ দেব লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি কালারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে ভেজে রাখা শঙ্কর মাছ। মাছটা দিয়ে কিন্তু ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা মাছের গায়ে লাগে। এরপরে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জল দিয়ে ভালো করে মাছটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম আঁচে মাছটা ফুটতে দিতে হবে। ঝোলটা যখন ফুটে একটু কমে এসছে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। লবণটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম আছে দিয়ে রাখতে হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আজকের শঙ্কর মাছের কষা কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি দিয়ে দিলাম ঢাকনা চাপা। একদম ঝোল কিন্তু শুকিয়ে এসছে, গামাকা গামাকা হয়ে গেছে। এরপরে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো টক দই। আমি এখানে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে আমি এই শঙ্কর মাছের গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপরে নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা আর হাফ চামচ মতো ঘি। ঘি আর গরম মশলাটা কিন্তু দিতে ভুলবেন না। আর টক দই দিলে এর একটা আলাদা রকম কিন্তু স্বাদ আসে, আপনারা দিয়ে দেখবেন। আর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে চিনি। চিনিটা দিতে হবে স্বাদের একটা ব্যালেন্স আনার জন্য। যদি আপনারা চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এরপরে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এই শঙ্কর মাছের কষার রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি।
দেখুন কত সুন্দর একটা গামাকা গামাকা একটা জুসি জুসি ভাব এসেছে। এই শঙ্কর মাছটা কিন্তু ভিতরে এতটাই নরম থাকে কি বলবো। যাই হোক আজকের রেসিপি এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পাবেন। আর কিছু টিপস দিয়ে দেব যেটা আপনাদের অনেক উপকারে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।